গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরা তো ভালোই আছি। আর এখন বাজে সকাল 8:30, এখন থেকে সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর ছেলেকে আজকে এখন সকাল সকালেই টিফিন দিয়ে দিয়েছি, কারণ আজকে ওর পড়া আছে সকালবেলা। আর আজকে যেহেতু রথ, সকাল সকাল ওকে পড়িয়ে দেবে, আর বিকেলবেলাটা ছুটি দিয়েছে, ওই জন্য সকালবেলা পড়তে যাবে। আর মুখটা দেখো, পড়তে যাবে বলে ওই জন্যে বলছে যে পুজোর দিনে ছুটি আছে, মানে যাব না পড়তে। আমি না, বিকেলবেলা তো ছুটি আছে, রথ তো কী হয়েছে? আর তেমন তো এখন তুমি তো রথ চালাও না, আর ছুটির তো কোনো দরকার নেই। আর বিকেলবেলা তো ছুটি দিয়েছে, আর বিকেলবেলা একটু আমাদের কাছেই মেলা বসে, ওখানে মেলায় যাব। আমি তাই বলছি, মেলায় তো যাব, আবার কী আছে, বিকেলবেলা তো ছুটি আছে। চলো এখন আমি একটু চা খেয়ে নিয়ে রান্না বসাবো ওদিকে, আর এদিকে ওকে পড়তে দিয়ে আসবো, ওর বাবা আমি পরে গিয়ে নিয়ে আসবো। আর এত গরমের মধ্যে মানে বাইরে মানে কি আর বলবো, মানে ভাত, ওইদিকে ভাত বসিয়েছি কিন্তু ওখানে বসে চা খাওয়া যাচ্ছে না, আর পাখা চলছে, তবু দেখো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি, মানে এতটাই গরম পড়েছে। কালকে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে একটু রোদ উঠছে, আবার মেঘলা হচ্ছে, এইরকম করছে, কিন্তু গরমটা কমছে না, প্রচণ্ড পরিমাণে এখনও গরম। দুটো রুটি দিয়েছি, আমি দুটো রুটি খেয়ে গেলে পেটটা তো অনেকটা ভরা থাকবে, খাবে না, একটা খাবে, একটা রেখে দিয়ে চলে যাবে, মানে পড়তে যাবে না বলে না খাওয়া খাবেও না, পড়তে যাব না, জোর করে পড়তে পাঠাচ্ছি, ওই জন্য খাবো না। যা হোক করে একটা খেয়েছে, খেয়ে আর পড়তে যাবে। আর কালকে যেহেতু আবার রোজকারের যে রুটিন আরম্ভ, সেরম স্টার্ট হয়ে যাবে, কারণ কালকে থেকে স্কুল খুলে যাবে। আজকে রথের জন্যে ছুটি আছে, মানে আজকে অবধি ওদের ছুটি স্কুল, আর ওদের তো স্কুল ছুটি পড়েছে অনেকটা দেরিতেই, 23 তারিখ ছুটি পড়েছে, আর ওপেন হচ্ছে পুরো 21 তারিখে। চলো চাটা খেয়ে আমি রান্না বসাই, আর ও পড়তে চলে যাবে। আর আজকে করবো ডিমের তরকারি, একটু বেশি করে তরকারিটা করে নেবো, কারণ ওবেলা তাহলে আর কি তরকারি করতে হবে না, গরমের মধ্যে দুবেলা তরকারি করতে একদমই ভালো লাগছে না, মানে রুটি দিয়ে খাওয়া যাবে ডিমের তরকারি, ওই জন্যেই আমি ভাবলাম একটুখানি বেশি করেই করে রাখি, তাহলে ওবেলা রুটি করলে হয়ে যাবে। আর তরকারি রুটি করতে গেলে তো খুবই মানে গরম লাগে, ওই জন্য যতটা পারি সকালবেলা একটু বেশি করে যে কোনো তরকারি করলে মানে রুটি দিয়ে খাবার মতো হলে করে নিই, আর রাত্রিবেলা একটুখানি রুটি করলেই হয়ে যায়। এই করেই চলছে, গরমটা এইভাবেই যাবে, আর গরম তো বেশি মানে বেশি সময়ই গরম থাকে, কম সময়ে ঠান্ডা থাকে, যাই হোক সব মিলিয়ে নিয়ে তো থাকতে হবে। কিন্তু এই যে এই প্রচণ্ড গরমটা যে পড়েছে, মানে এই বছর মনে হয় প্রথম এই রকম গরম পড়লো যে টেকা যাচ্ছে না ঘরে, আর রান্না তো একদমই করতে পারছি না, মানে রান্না করতে গেলে মনে হচ্ছে যেন সেই চান করে উঠলাম এমনি একটা অবস্থা। তবুও আমাদের তো রান্নাঘরে কতটা বড় একটা জানলা রয়েছে, তবুও হাওয়া আসে, তবুও যেন মানে টেকা যায় না। অ্যাডজাস্ট ফ্যান একটা ছিল, কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা খুলে দেওয়া হয়েছে, জানলাটা অসুবিধা হতো, জানলা লাগানো যেত না, ওই জন্য খুলে দেওয়া হয়েছে, একটা ছোট্ট থেকে অ্যাডজাস্ট ফ্যান ওখানটা লাগানো হবে, দেখা যাক। লাগাতে গেলেও তো এখন একটু মিস্ত্রি রাখতে হবে, অনেকটা মানে লাগবে, সময়ও লাগবে, মানে লাইন করতে হবে, যে লাইনটা করা ছিল সেটা আমাদের বাথরুমে লাইন দেওয়া হয়েছে, ওই জন্যে মানে লাইন করা নেই, লাইনের ব্যবস্থা করতে হবে কারেন্টের। অ্যাডজাস্ট ফ্যানটা লাগিয়ে নিতে পারবে আমার বর, কিন্তু মানে কারেন্টের লাইন করা নেই তো, ওটা তো আর পারবে না, ও তো আর কারেন্টের কাজ জানে না। চলো আগে কেনা তো হোক, তারপর দেখা যাবে। আর ঘরে টুকটাক অনেকগুলোই কাজ আছে, বারান্দাটা ভাবছি এবার একটু সিলিং করে নেবো, কারণ প্রচণ্ড গরম হয়, টিন তো প্রচণ্ড গরম হয়। আর করতে করতে দেখো আমার ডিমও ভাজা হয়ে গেছে, আর ডিম আলুটা আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, আর এখানে ভালো করে মশলাটা কষে নেবো, আদা রসুন পেঁয়াজ টমেটো আর গুঁড়ো মশলা যা দেবার সব দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে ডিম আলুটা একসঙ্গে দিয়ে ফুটিয়ে নেবো, এরম করে করলে একটু সুবিধা হয়। আর সেদ্ধ করে আলুটা মানে কাঁচা আলু রান্না করা যেমন টেস্ট হয়, সেদ্ধ করে আলু করলে অতটা টেস্ট হয় না, শুধু তাড়াহুড়োতে গরমের ছুটি কী করবো, ওই জন্য সেদ্ধ করেই করছি, ডিম তো সেদ্ধ করতেই হবে, আলুটা যদি আমরা কাঁচা অবস্থায় ভেজে নিয়ে রান্না করি সেটা বেশি টেস্টি হয়, কিন্তু কী করে যাবে, এখন বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, ওই জন্য তাড়াহুড়োতে এখন যা হবে তাই খেতে হবে। আর মশলাটা একটু বেশ পরিমাণেই দিয়েছি অনেকটাই, কারণ তরকারিটা তো অনেকটাই, ওই জন্য একটু বেশি মশলা না দিলে আবার মানে বেশি ঝোল মানে পাতলা পাতলা ঝোল হবে, ওই জন্য পাতলা ঝোল ডিমের তরকারি একদম ভালো লাগে না। আর 4টে ডিম তো দেখলে ভাজলাম, আর 2টো ডিম এমনি আমি অমলেট করে দেবো, কারণ আমার আমার আর ছেলের এরম গোটা ডিম খেতে একদম ভালো লাগে না,
আর ডিমের তরকারি করলে না একটু বেশি করেই ডিম দিই, কারণ একটা তরকারি দিয়ে ওর বাবা বা ছেলে দুজনে কেউই ভাত খেতে পারে না, ওদের দুটো করে ডিমের দরকার লাগে। একটা দিয়ে খেয়ে নেয়, আমি দুটো করে দিই, কারণ হয় না কি একটা করে ডিমের তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না। আমি অমলেট করে খাই বলে আমার হয়ে যায়, আর ছেলেকেও আজকে অমলেট করে দেবো। অমলেট করে তরকারিটা খেতে ভালো লাগে, ভালোবাসে খেতে, আমারও ভালো লাগে, কিন্তু কী বলতো ওটা গরম গরম তরকারিটা হলে না খুব ভালো লাগে, মানে করবো খাবো এরম একটা ব্যাপার, নইলে কেমন একটা যেন আষ্টানি গন্ধ লাগে। আর ছেলে পুরো আমারই মতো, ও ডিম ভেজে রাখলে ও খেতে একদম চায় না, বলে কেমন গন্ধ লাগে। ওই জন্য টিফিনও কোনো দিন ওকে ওই সব কিছু দিই না, কারণ ও খেতে চায় না, ডিমের কিছু দিলে খেতে চায় না। চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে পড়তে দিয়ে আনার সময় না কিছু বাজার করেছি, মানে সবজি বাজার করেছি, মাছ পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে উচ্ছে, কুমড়ো, তারপরে হচ্ছে টমেটো, পটল, ঢ্যাঁড়শ, এগুলো সব আনা হয়েছে, আর একটা শসাও আছে। চলো এগুলো আগে গুছিয়ে নিই। এখন করোনা চলে যাওয়া, করোনার পর থেকে, করোনার সময় না এগুলো ধুয়েই রাখতাম, এখন আর মানে অত ধৈর্য কোলায় না, ঘরের এত কাজকর্ম করে এগুলো ধুয়ে রাখবো, যখন তো করবো তখন তো ধুয়ে নেবো। এখন অনেকটা তো বেলা হয়ে গেছে, ওই জন্য আপাতত এরকমই ঢুকিয়ে দিচ্ছি, পরে দেখা যাবে কী করা যায়। আর সবজি ধুয়ে রাখলে কী হয় বলো তো, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখেছি, কারণ যতই শুকনো করে রাখি, কারণ সবজি তো আমরা খুব একটা খাই না, অনেক দিন থাকে, নষ্ট হয়ে যায়। এমনিতে ওরা ধুয়ে দেয়, তার মধ্যে আমরা যদি আবার ধুয়ে আবার শুকনো করে আবার রাখি ফ্রিজে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর দুটো বড় বড় করলা নিয়েছি, দেখো একটা একটা করে একদিন করলে হয়ে যাবে। আর একটু কুমড়ো নিয়েছি, আর কুমড়ো দিয়েই তো আমরা ভাজাটা খাই, ওই জন্য কুমড়ো আলু করলা দিলে অনেকটাই হয়ে যায়, ওই জন্য একটু বড় বড় দেখে নিয়েছি, একটা করে দিলেই দুদিন হয়ে যাবে। আর টমেটোও নিয়েছি, টমেটোর এখন যা দাম 80 টাকা কিলো, এখন টমেটো অল্প করেই নিয়েছি, টমেটো হাফ কেজি নিয়েছি, অল্প অল্প করেই করবো, আর একটু আছে টমেটো, ওই জন্য অল্প করে নিয়েছি। তার মধ্যে যদি পচে যায় তো, মানে এত দামের জিনিস যদি পচে যায় তো ভালো লাগে না, ওই জন্য অল্প করে নিয়েছি। আর যেহেতু রয়েছে 1 কিলো করেই নিয়ে আসি, রয়েছে বলে আর আনিনি। আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি, এগুলো তুলে নেবো, সব একেবারে গুছিয়ে রাখলে কি জায়গাটা ক্লিন থাকে। এখন যা সব জিনিসেরই দাম বেশি, কোনো জিনিসের আর দাম কম নেই। চলো, আমি তো খুব একটা বাজার করি না। আর এখানে দেখো আজকে রদ বলে একটুখানি পাঁপড় ভাজছি, এমনি তো নর্মালি আমাদের পাঁপড় ভাজা খুব একটা খাওয়া হয় না, মানে ভাজা হয়ে ওঠে না, মানে কেউ এত যে খুব একটা পাঁপড় খেতে ভালোবাসে এরকম কেউ নেই, ভাজলে খায়, মানে ভাজতে হবে কোনো মানে নেই। যে রদ বলে আমছি, তাহলে চলো একটু পাঁপড়ই ভাজি। আমরা তো ছোটোবেলায় এইসব খুব খেতাম, মানে কিনে খেতাম, চপ পাঁপড় এইসব কিনে খেতাম, আর এখানে সব রকম পাঁপড় অল্প অল্প করে ভাজবো। আমি তো মাসকাবাড়ি বাজার করলে পাঁপড় নিয়ে আসি, ঘরে থাকলে যখন ইচ্ছা হলো ভেজে খেলাম, মানে কিনে এনে ভাজবো সেটা তো এমনি ঘরে থাকলে ভাজা হয় না, আবার কিনে এনে ভাজবো সেটা তো আরোই হবে না। আর অল্প অল্প করে এখানে সব রকম ভাজা পাঁপড় একটু ভেজে নেবো, অনেকটাই হয়ে যাবে, পুরোটা তো আর খাওয়া যাবে না, একটু রেখে দেবো ডাব্বায় করে, আবার পরে অন্য সময় খেয়ে নেবো। আর এখানে এই বড় পাঁপড়টা নিয়েছে না, এটা খুব মানে খুব একটা ভালো টেস্টি না, এমনি নর্মালি কোনো অন্য কোম্পানি, এটা লিজ্জত কোম্পানির না, কি বিচ্ছিরি একটা খেতে, ভেজেছিলাম দুটো তবুও, ওই খেয়েছি কিন্তু খুব একটা ভালো টেস্ট না। আর ওই যে মাধুরি পাঁপড়গুলো হয় না একদম প্লেন, ওই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে খেতে, মানে ওগুলো চাটনি দিয়ে অনুষ্ঠান বাড়িতে যেগুলো দেয় ওই পাঁপড়গুলো খুব ভালো লাগে খেতে। আর ছেলে তো এই পাঁপড়গুলোই বেশি খায়, ছোটো ছোটো পাঁপড়গুলো, ওই জন্য ওর জন্য এই পাঁপড় একটু ভাজলাম, আর একটু সাবুর পাঁপড় ভেজেছি, ওইগুলোই খাবে। আর দেখো এখানে একটা রদ যাচ্ছিল, ওকে বললাম একটু টেনে নিয়ে, আজকে বিকেলবেলা তো আর বেরোনো হয়। আর রদ দেখো টানতেই যায় না, মনে হচ্ছে জোর করে ওকে টানানো হচ্ছে। আর মেলা দিয়ে দেখো এই দুটো জিনিস কিনেছি, দুটো ট্রে কিনেছি, আর কিছু কিনিনি, এত ভিড় কিছু দেখাও যাচ্ছে না, আর কি কিনবো, লাস্টের দিকে যাব। আর একটু জিলাপি নিয়েছি, জিলাপি ওর বাবা খেতে ভালোবাসে, খুব একটা আমার খেতে আগে ভালো লাগতো, কিন্তু এখন জিলাপিগুলো এত মানে রস দেয় না, ভালো লাগে না খেতে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। টাটা।